ক্যাপিটাল অফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। দেশের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্রের বক্স অফিসেও সাফল্য পাচ্ছে বাংলাদেশের সিনেমা হাওয়া। প্রত্যাশা ছিল আমেরিকা ও কানাডায় মুক্তির পর সেখানকার সিনেমা হলগুলোতে হাওয়া ছড়ো হওয়ার রূপ নেবে, সেই প্রত্যাশা ছাড়িয়ে অনন্য রেকর্ড করেছে সিনেমাটি। ইউএস টপ চার্টে জায়গা করে নিল আলোচিত সিনেমা হাওয়া, যা বাংলাদেশের সিনেমা হিসেবে এবারই প্রথম। এমনটাই জানিয়েছেন সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কোয়ার ক্রু এর প্রধান অলিউল্লাহ সজীব। সামাজিক মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ দাবি করেন তিনি। অলিউল্লাহ সজীব জানান, মুক্তির পর প্রথম চার দিনের আয়ে হাওয়া এই মুহূর্তে ইউএস টপ চার্টে 27 নম্বরে অবস্থান করছে। অলিউল্লাহ সজীব তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, প্রথম চার দিনে লেবার ডে লং উইকেন্ডে হাওয়াইয়ের ক্রস বক্স অফিস কালেকশন $213,461, কানাডা ক্রস $86,312, আমেরিকা ক্রস $127,149। তাহলে তো কোনো মাসুটা নেই, বরফ পুরো হয়ে যাত্রায় স্থান মাঝির বোর্ড গাঁটে ফেলবে না। সিনেমাটি এখন পর্যন্ত দেখেছেন 25,444 জন, কানাডায় দেখেছেন 9,930 জন, আমেরিকায় দেখেছেন 15,514 জন। সজীব জানান, বাংলাদেশি সিনেমা বিবেচনায় এ সংখ্যা অনেক বড়। তিনি উত্তর আমেরিকার বক্স অফিসে এতদিন পর্যন্ত সর্বোচ্চ আয় করা বাংলাদেশি সিনেমা টিভি রায়ের সঙ্গে হাওয়ার সিনেমার আয় মিলিয়ে তুলনামূলক একটি পরিসংখ্যান দিয়েছেন। সজীব লেখেন, 2018 সালে মুক্তি পাওয়া দেবী সিনেমার লাইফটাইম গ্রস বক্স অফিস আয় ছিল $125,414। দেবী সিনেমার সম্পূর্ণ আয় হাওয়া মাত্র 3 দিনে অতিক্রম করে গেছে। হাওয়া সিনেমার 3 দিনের আয় $159,752। অনেকগুলো থিয়েটারেই হাওয়া সিনেমা দ্বিতীয় সপ্তাহে চলবে বলে জানান সজীব। কিন্তু আমেরিকার একটা নতুন থিয়েটারও হাওয়া সিনেমার জন্য যোগ করা যায়নি। এর কারণ হিসেবে সজীব লেখেন, আগামী সপ্তাহে আন্তর্জাতিক সিনেমা কোটা থিয়েটারগুলো পূরণ করবে বলিউডের ব্রহ্মাস্ত্র সিনেমা দিয়ে, যেটা আগেই ফিক্সড। শুভকামনা রইল হাওয়ার জন্য। দেশ বিদেশের গণ্ডি পেরিয়ে হাওয়ার সফলতা ছড়িয়ে যাক সবখানে। ক্যাপিটাল অফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।